সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিসমিল একবারে আজকে আমি রোমানিয়া নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আশা করি ভিডিওটা না টেনে সম্পর্কটা দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক এখন রোমানিয়াতে শীতকাল চলতেছে উইন্টার এখন রোমানিয়াতে খুবই শীত মাইনাস সাত আট দশ ডিগ্রি তাপমাত্রা কোনো কোনো অঞ্চলে এখন বারো তেরো চোদ্দ পনেরো লাইক দেট মাইনাস চলতেছে তুষারপাত হচ্ছে প্রতিনিয়তই তো এখন যারা বর্তমানে রোমানিয়াতে ফ্লাই করবেন তারা অবশ্যই অবশ্যই আসার সময় অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন কারণ হচ্ছে বাংলাদেশের শীত আর ইউরোপের শীত টোটালি ডিফারেন্ট আপনি যখন বিমান থেকে নামবেন বিমান থেকে নামার পরেই যে আপনি এই দেশের আবহাওয়া যখন আপনার শরীরকে স্পর্শ করবে তখন আপনি অনুধাবন করতে পারবেন যে আপনি এক কোন এক মহাদেশে এসে পড়েছেন কারণ আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি যে শীত পেয়ে পেয়েছেন বা যে শীত আপনি অনুদমন করেছেন টোটালটাই ডিফারেন্ট আপনার একটা নতুন অনুভূতি সৃষ্টি হবে যাই হোক তো আরেকটা মূল কথায় আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই শীতের জামা শীতের পোশাক অবশ্যই বাড়ি পোশাক মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন আর আসার সময় অবশ্যই প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি অবশ্যই আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে আপনারা দেখে হয়তো বা দেখতে পারেন যা যা প্রয়োজনীয় নিয়ে আসতে পারেন তারপর যে মূল বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সাথে করে ইউরো বা ডলার কিছু নিয়ে আসবেন এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে যে রোমানিয়াতে এখন আমি যে মূল কথা বুঝতে বলতেছিলাম সেটা হচ্ছে রোমানিয়াতে কিন্তু এখন রোমানিয়ান গভর্নমেন্ট কিন্তু এখন মোটামুটি আগের চাইতে অনেক আন্তরিক অর্থাৎ তারা চাচ্ছে যে তাদের দেশে শ্রমিক আসার পরে থাকুক এবং তারা কিন্তু বর্তমান দু হাজার তেইশ সালের গ্যাজেট অনুযায়ী তারা কিন্তু এখন তাদের যে আগের যে স্যালারি ছিল সর্বনিম্ন তো ওই স্যালারির থেকে কিন্তু এখন তারা স্যালারি ইনক্রিজ করছে অর্থাৎ আগে ছিল তেইশ লে এখন তারা মিনিমাম তিন হাজার লে স্যালারি কিন্তু অলরেডি করছে তো এটা কিন্তু আমাদের জন্য আমরা যারা বাংলাদেশি বাইরে আসতেছি বা আসবো বা অন্য দেশ থেকে আসতেছে তাদের জন্য কিন্তু এটি খুবই সুখবর এবং একটা বিষয় কিন্তু এখানে খুবই স্পষ্ট এবং খুবই মানে ভালো দিক সেটা হচ্ছে যারা রোমানিয়াতে বর্তমানে আসবে বা আসতেছে তারা যে কোম্পানিতে জব করবে ওই কোম্পানি কিন্তু ফ্রি অ্যাকমন্ডেশন এবং ফ্রি খাবার বা যে আমরা যেটা বাংলা বলি থাকা খাওয়ার যে ব্যবস্থা এটা কিন্তু কোম্পানি করে দিচ্ছে অর্থাৎ আপনাকে একটা অ্যাকমন্ডেশন দিচ্ছে এবং খাবার জন্য হয় আপনাকে আলাদা টাকা দিচ্ছে আপনি বাজার করে তারপর কিন্তু রান্না করে খেতে পারবেন আর এখানে যারা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন তারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে আসার আগে আপনি আপনার যে এজেন্সি বা কর্তৃপক্ষ তাদেরকে বলে আসবেন যে যাতে আপনাকে আসার পরে এনওসি দেয় এনওসি যদি নিতে পারেন তাহলে রোমানিয়াতে অন্য কোম্পানিতে আপনারা এই এনওসি পেপার এবং পাসপোর্টে যদি আপনার বিশার ম্যাদ থাকে তাহলে কিন্তু আপনারা অন্য কোম্পানিতে জব করতে পারবেন তবে সেক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে বিষা হওয়ার পরেই আপনাদেরকে দ্রুত ফ্লাই করতে হবে যদি আপনারা বিশা হওয়ার পরে দ্রুত ফ্লাই না করেন যদি বিশার ম্যাচ শেষ হওয়ার আগে যান এক থেকে দেড় মাস আগে যান তাহলে আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে অন্য কোনো কোম্পানিতে জব করা ডিফিকাল্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অন্য রাস্তা ছাড়া কিন্তু কোনো কিছু করার থাকবে না তো এটা হচ্ছে মূল বিষয় একটা বিষয় হচ্ছে রোমানিয়াতে আমি মনে করি যদি ভালো অপরচুনিটি থাকে এবং ভালো অপরচুনিটি বলতে কি যদি আপনারা তিন হাজার লে স্যালারি বা থাকা খাওয়া সব কিছু ঠিক থাকে যদি আপনার সকল কিছু আপনি সার্ভাইভ করতে পারেন তাহলে রোমানিয়াতে থাকাটাই আমি মনে করি ভালো তাহলে আপনি দেখা গেছে যে এই বছর বা সামনের বছরের ভিতরে যখন রোমানিয়া সেন্জেন হয়ে যাবে তখন কিন্তু আপনারা আরও ভালো সুযোগ সুবিধা পাবেন আর যদি আপনারা অন্য পথ বেছে নেন তাহলে সেটা আপনাদের জন্য মঙ্গলজনক কতটুকু হবে সেটা আপনারাই ভালো জানেন তবে আমি মনে করি তেমন ভালো হবে না আরেকটা বিষয় হচ্ছে রোমানিয়াতে আপনারা যারা অরিজিনাল কোম্পানিতে আসবেন আসার আগেই আপনারা রোমানিয়ান বাসা বা রোমানিয়ান টুকটাক কিছু ভাষা শিখে আসবেন বা আসার পরে শেখার ট্রাই করবেন এবং রোমানিয়ানদের সাথে মিশার চেষ্টা করবেন ওরা কি বলতেছে ওরা কিভাবে কথা বলতেছে ওইভাবে চলার চেষ্টা করবেন এবং মূলত রুমানিয়াতে সার্ভাইভ করতে হলে বাসার যে ব্যাপারটা আপনারা বাসাটা খুব দ্রুত শেখার ট্রাই করবেন আর রুমানিয়াতে কাজ অ্যাভেলেবেল রুমানিয়াতে প্রচুর কাজের চাহিদা এবং প্রচুর কাজ আপনারা চাইলেই কিন্তু রুমানিয়াতে থাকতে পারেন অর্থাৎ রুমানিয়াতে কাজের তেমন কোনো গার্থী নেই কাজের প্রচুর সুযোগ তবে আপনারা রুমানিয়াতে আসার পর বা অনেকে অনেক কথা বলবে বা অনেকভাবেই অনেক কিছু বলবে তবে আমি মনে করি কারো কথা না শুনে যদি সব কিছু পারফেক্টলি থাকে তাহলে আপনার রোমানিয়াতে থেকে যাবেন অর্থাৎ ক্রোশিয়া এখন স্যানজন হয়েছে রোমানিয়াও স্যানজন হবে যে কোনো সময় আপনার রোমানিয়াতে থাকলে পরবর্তীতে ভালো একটা বেনিফিট পাবেন তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ